বাগেরহাটের তিনটি পৌরসভার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসককে। মেয়র সহ অধিকাংশ কাউন্সিলররা রয়েছে আত্মগোপনে, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। বাগেরহাট পৌরসভা থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। আমিরুল, কি জানাবেন, এখন পর্যন্ত সেখানে নাগরিক সেবা কেমন পাচ্ছেন নাগরিকরা, এবং যারা সেখানে আছেন তারা কিভাবে দায়িত্ব পালন করছেন নিশ্চয়ই জানাবেন। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সত্যিকালীন সরকার এসে পৌরসভাকে বিলুপ্ত ঘোষণা করেছিল, কিন্তু সেক্ষেত্রে বাগেরহাটে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন, তাদেরকে কিন্তু তিনটি পৌরসভা এখানকার দায়িত্ব দিয়েছেন। তো এই তিনটি পৌরসভার দুইটি কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা, যে দুইটি পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা সেই দুইটি পৌরসভাতেই কিন্তু মিলছে না নাগরিক সেবা। যেমন বাগেরহাট পৌরসভা আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং মোংলা পৌরসভা, এই পৌরসভা দুইটি কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা, এবং এই দুইটি পৌরসভাতেই সেভাবে কাঙ্ক্ষিত নাগরিক সেবা তো মিলছেই না। কিন্তু বিগত দিনে বাগেরহাট পৌরসভার যে মানুষের যে ক্ষোভ যেটি রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখনো মাঝে মধ্যে এই পৌরসভাতে শোনা যাচ্ছে, তারা বিভিন্ন সময় ঘটিয়ে যাচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। তো বাগেরহাট পৌরসভায় আমি কিছুক্ষণ আগে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বললাম, তারা জানিয়েছেন যে তাদের লাইসেন্সের জন্য নাকি 1-1.5 লক্ষ টাকা দেওয়া লাগতো, সেখানে তিনি 5,000 টাকা দিয়ে এই কিছুক্ষণ আগে সরকারি ফি জমা করে তিনি কিন্তু সেই কাজটি করে এসেছেন। এখানকার 12 জন কাউন্সিলরের কিন্তু 3 জন কাউন্সিলর মাঝে মধ্যে এখানে আসেন, আর বাকি 9 জনই কিন্তু আত্মগোপনে রয়েছে। সেক্ষেত্রে ব্যাহত হচ্ছে, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেবা। সেবা গ্রহীতারা যারা আসছেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন, কিন্তু পৌরসভা বলছেন তাদের কর্মচারীরা আসছেন, তাদের সেবা দিচ্ছেন। কিন্তু এই পৌরসভায় কিছুক্ষণ আগে জানতে পারলাম যে 62 জন স্থায়ী কর্মচারী রয়েছে, তাদেরকে বেতন দেওয়া হয় না 11 মাস, আসলে সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই পৌরসভাটিতে দেখা যাচ্ছে না কিছুদিন ধরে জাতীয় পতাকারও দেখা, জাতীয় পতাকা প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবন এরা কিন্তু কাজ পরিচালনা করছেন, কিন্তু জাতীয় পতাকার উত্তোলন কিন্তু এরা করেননি। তো যাকে এই ছিল বাগেরহাট পৌরসভা থেকে আমার কাছে সর্বশেষ।